আমি এখন মাননীয় সদস্য জনাব মইনুদ্দিন খান বাদল চট্টগ্রাম আটকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। মাননীয় সভাপতি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এখানে প্রায় সবার কথাই একরকম হবে, সে কারণে আমি কতগুলো চুম্বক রেফারেন্সে চলে যেতে চাই, তাতে কথাও কম হবে। প্রথম কথা হলো, সারা বিশ্ব, সাথে সাথে আমিও অবাক বিস্ময়ে দুই নারীর পরস্পর বিরোধী আচরণ দেখছি। একজনকে বিশ্ব খুব আদর করে নোবেল পুরস্কার দিয়েছিলেন, তাও আবার শান্তিতে, গণতন্ত্রের জন্য। উনি দুইটার যে কি 12টা বাজিয়েছেন সেটা বিশ্ব দেখছে। একইভাবে দেখছি আরেকজন নারী, তিনি বুক পেতে দিয়েছেন 5 লক্ষ লোকের জন্য। লেট মে বি ভেরি ক্লিয়ার, আমি উনার জায়গায় থাকলে আমি কিন্তু এত লোককে জায়গা দিতাম না। উনি দিয়েছেন, সারা বিশ্ব দেখুক, 5,000 লোক নেওয়ার জন্য, 2,000 লোক নেওয়ার জন্য, এই যারা আমাদেরকে মানে বিভিন্ন সময় সারমন দেন, 2,000 লোককে নেওয়ার জন্য তারা বিরক্ত করেন। এই ট্রাম্পেই 10,000 লোকের ব্যাপারে প্রচণ্ড রকম রিয়্যাক্ট করেছে। সেই জায়গায় আমি কতগুলো জায়গা খুব সুস্পষ্টভাবে আমাদের মধ্যে স্টাবলিশ করতে চাই, বিশ্বকে জানাতে চাই, সারা বিশ্বের অষ্টম বৃহত্তম জনগোষ্ঠী বাঙালিদের এই পার্লামেন্ট পরিষ্কারভাবে বিশ্বের কাছে জানাতে চায়, এক, মুসলমান বলে আমরা জায়গা দেই নাই, দ্যাট ইজ রং অ্যাপ্রোচ, মানুষ বলে জায়গা দিয়েছি আমরা, এইটা নিয়ে যেন কোনো ভুল না হয়। আমাদের নেত্রী সিদ্ধান্ত নিয়েছে, মানুষ বলে জায়গা দিয়েছে, দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা সারা বিশ্বের কাছে জানানো হোক, ওরা আমাদের জাতিগোষ্ঠী নয়, আমার জাতিগোষ্ঠী বলে জায়গা দেই নেই, তারা ভিন্ন জাতি। ডাক্তার দীপুমণি একটা দীর্ঘ ব্যাখ্যা করেছেন, আরো ব্যাখ্যা আছে, দরকারে সংসদ সেটা সাজিয়ে প্রদান করতে পারে। তৃতীয়, আমরা বিশ্বের কাছে বলতে পারি, আনসাং সুচি সহ সমস্ত বার্মা মিথ্যাচার করছে, মিথ্যুকের জাত, প্রত্যেক বিষয়ে মিথ্যাচার করছে, এদের জাতিসত্তা নিয়ে মিথ্যাচার করেছে, সমগ্র বিষয় নিয়ে মিথ্যাচার করছে। আমাদের এখানে অনেকে আবেগগ্রস্ত হয়ে বিশ্বের শক্তিশালীদের প্রোপাগান্ডায় কান দিয়ে অনেকে বলছেন সন্ত্রাসীরা আক্রমণ করেছে। মাননীয় স্পিকার, লেট মি আস্ক ইউ ওয়ান কোয়েশ্চেন, আমি যদি চোখের সামনে দেখি আমার মার বলাৎকার হচ্ছে, আমার বোনের বলাৎকার হচ্ছে, আমার শিশুকন্যা মারা যাচ্ছে, হ্যাভ আই নট গট রাইট টু পিক আপ আর্মস, আপনি কি আমাকে তখন সন্ত্রাসী বলবেন? আমরা 71-এ আমাদেরকে সন্ত্রাসী বলেনি, দুষ্কৃতিকারী বলেনি, সুতরাং দুনিয়ার কোন জাতের অধিকারের উপর হস্তক্ষেপ করার মতো কোন মন্তব্য এই মহান পার্লামেন্টের করা উচিত না। লিভ ইট টু হিস্ট্রি, হিস্ট্রি উইল ডিসাইড হু দে আর। আমি এই জায়গায় যে কথাটি বলছি সেটা বিশ্বের পণ্ডিত, বিশ্বের মোরল, বিশ্বের শক্তিশালী দেশ, তাদের উদ্দেশ্যে সেটা বলেই আমার বক্তব্য শেষ হবে। আপনারা অনেক সারমন দিয়েছেন, বাট এটা প্রমাণিত হয়েছে বিশ্বের কাছে, মোরালিটি হ্যাজ বিকাম এ আগলি ওয়ার্ড, আপনাদের আপনাদের আচরণে এখন মোরালিটি একটা আগলি ওয়ার্ড, আপনাদের আচরণে সেটার কোনো সামঞ্জস্য নাই। আপনারা হাইড্রোকার্বনের ব্যবসা করবেন, আপনারা তেলের ব্যবসা করবেন, সেই তেলের স্বার্থের জন্য 3 লাখ রোহিঙ্গা মরুক আর 10 লাখ রোহিঙ্গা মরুক, আপনাদের ক্যাপিটালে কিছু যায় আসে না। কিন্তু আমি এই মহান পার্লামেন্ট থেকে বলতে চাই, আজকের দিনেই কিন্তু শেষ দিন না, আজকে যদি বিশ্ব সঠিকভাবে আচরণ করতে না পারে, সঠিকভাবে সিদ্ধান্ত নিতে না পারে, কালকে এটা আপনার ঘরে গিয়ে উঠতে পারে। এই জায়গায় আমি প্রস্তাব করছি, এই ধরনের ইস্যুতে বিশ্ব সমাধান দিয়েছে, এই ধরনের ইস্যুতে কসোভোতে কসোভারদেরকে, যারা আলবেনিয়ান মুসলিম, তাদেরকে রক্ষা করার জন্য বিশ্ব সিদ্ধান্ত নিয়েছে, সার্বিয়ান আর্মিকে সরিয়ে দিয়ে কসোভো তৈরি হয়েছে, কসোভো দেখেছি আমি। একই ভাবে আমরা লক্ষ্য করেছি গাজা এখনো পর্যন্ত অবস্থান করছে, গাজা ক্যান বি টেকেন বাই ইসরায়েলি আর্মি উইদিন 2 আওয়ার্স।
কিন্তু এখনো পর্যন্ত গাজা আছে ইন্টারন্যাশনাল স্যাংশনের কারণে। সেই কারণে আমাদের রাষ্ট্রপতি এরদোগানের সাথে কথা বলার সময় যে কথা বলেছেন, আই রিপিট দ্যাট ওয়ার্ড, আমরা বিশ্ববাসীকে বলতে চাই, রোহিঙ্গাদেরকে তাদের এলাকায়, তার মাতৃভূমিতে, তার মৃত্তিকায়, মায়ানমারের মধ্যে রোহিঙ্গাদের জন্য সেফ জোন তৈরি হোক, আন্ডার দ্য প্রোটেকশন অফ ইউনাইটেড নেশন। তৎপরবর্তীকালে রোহিঙ্গা নিয়ে যদি আরো খোঁচাখুচি করতে চায়, বিশ্বকে বলতে চাই, আপনারা জাতিসংঘের অধীনে 1999 1999 পাপুয়া নিউ গিনিতে আপনারা প্লেবেসাইট করেছিলেন, ভোট দেওয়ার অধিকার দিয়েছিলেন কে কোন দিকে যাবে। আজকেও বলছি যে আপনারা বিশ্ববাসী, রোহিঙ্গাদের চামড়া সাদা হলে আর ওরা ইংরেজিতে কথা বলতে পারলে আপনাদের বিবেচনায় বিষয়বস্তু হতো, ওরা তো মানুষের বাচ্চা না আপনাদের কাছে। সো বিফোর গিভিং এনি সারমন টু বাংলাদেশ, বাংলাদেশ তার সর্বোচ্চ করেছে, কারো আদেশ নির্দেশ অনুরোধ ছাড়াই করেছে, জায়গা দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের ক্ষমতা আছে আমরা আশ্রয় দেওয়ার, খাদ্য দেওয়ারও চেষ্টা করছি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, খাদ্য দিতে গিয়ে, আশ্রয় দিতে গিয়ে নিজেদের অবস্থান ক্ষুণ্ণ করবেন না। আপনি আশ্রয় দেবেন, ওখানে আরো বাকি 4-5 লাখ আছে, ওদেরকে তাড়াইয়া দেবে, এন্ড দেন দ্য আর্গুমেন্ট উইল বি, ওরা তো বাঙালি টেররিস্ট, আপনি বাংলাদেশ আপনার নিজের লোক নিয়ে গেছেন, কেস খতম। এই ধরনের ইস্যু যেন না আসে। আমি কথা শেষ করতে চাই, আই এম নো ডিপ্লোম্যাট, সো ডিপ্লোম্যাটের মতো অত ফিনিসি, অত আস্তে আস্তে কথা বলার অভ্যাসও আমার নাই। খালি আমাদের ডিপ্লোমেসির কাছে একজন সাংসদ হিসাবে প্রত্যাশা করি, ডেলিভার গুডস। আমরা চাই আপনারা আমাদেরকে ডেলিভার গুডস, বিপদমুক্ত রাখুন বাংলাদেশকে। আমরা সংঘাত এড়িয়ে চলতে চাই, আমরা সংঘাত চাই না, কিন্তু সাথে সাথে বিশ্বকে এটাও জানান দিতে চাই, গাঙে ভাইসে আসি নাই আমরা, যুদ্ধ করে এই দেশ করেছি, সেটা যেন প্রত্যেকের মনে থাকে। ওই ধরনের উদ্যত্ত যদি আসে বাঙালি জবাব দিতে পারে। সুতরাং এই বলে আমি শেষ করতে চাই, আই ওয়ান্ট এ সেফ জোন ফর রোহিঙ্গাস, আই ওয়ান্ট ইট আন্ডার ইউএন প্রোটেকশন। এবং খুব পরিষ্কারভাবে বলতে চাই আপনার মাধ্যমে পৃথিবীকে, ওদের এইটাই শেষ বলে শেষ করি, ওরা একটা মিটিং করেছে পরশু দিন, ওদের এরা ছিলেন কো কো হোলিং, ওদের ডেপুটি চিফ অফ স্টাফ সুয়ে উইন, এই সুয়ে উইন সেই নেপিডোর মিটিং এ বলেছে, আমরা যা করছি সেটা হলো সানকো সেই সাকু ইজ এ জাপানিজ ওয়ার্ড, তার মানি কিল দেম অল এন্ড বার্ন দেম অল, তারা সেটা ফলো, এটা ওপেন উক্তি করেছেন উনি। এবং এখনো পৃথিবীতে মানুষ আছে, সেইটা উদ্ধৃতি দিয়েই শেষ করি। ওই মিটিং এ ফ্রেঞ্চ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ এর নেতা ছিলেন ডক্টর লিডার, উনি বক্তব্য রেখেছেন সমস্ত আর্মি জেনারেলদের সামনে, দীর্ঘ সময় ধরে রাখাইনে মুসলিম ধর্মাবলম্বী সহ অন্যান্য নৃগোষ্ঠী ধর্মাবলম্বীরা একসঙ্গে বাস করেছেন, কিন্তু হঠাৎ করে গত 2 দশক ধরে কেন এ সংঘাত চলছে তার কারণ খুঁজলে মিয়ানমারের সেনাবাহিনীর হস্তক্ষেপের বিষয়টি সামনে চলে আসে। রাখাইনের বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ একভাবে একসঙ্গে কিভাবে থাকতে পারে তা তাদেরকেই নির্ধারণ করতে দেওয়া উচিত। সমস্যা থাকলে থাকার পরিবেশ সৃষ্টিতে মিয়ানমার সরকারের সহায়তা করা উচিত, তা না করে বারবার সেনা অভিযান বিশ্বজুড়ে বিতর্ক বাড়িয়ে তুলেছে, যেখানে সেনাবাহিনী কি ধরনের অভিযান চালাচ্ছে, কেন এত মানুষ পার্শ্ববর্তী দেশে পালিয়ে গিয়ে মানবেতর জীবনযাপন করছে সে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য আপনারা মানে মিলিটারি জুন্তা এন্ড মিয়ানমার কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যাচ্ছে না, ফলে সার্বিকভাবে মিয়ানমার পরিস্থিতি আন্তর্জাতিক জনমত আজ হোক কাল হোক মিয়ানমারের বিরুদ্ধে যাবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি।